গতকালই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাসপাতাল থেকে ছাড়া পেতেই গতকাল রাতেই সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয় প্রাক্তন খাদ্যমন্ত্রীকে আপাতত 10 দিনের ইডি হেফাজতে জ্যোতিপ্রিয় মল্লিক। এবং আজ জেলা সম্ভাবনা মন্ত্রীকে মূলত রেশন দুর্নীতিতে কারা কারা লাভবান হয়েছেন, কার কার কাছে টাকা গিয়েছে এবং আর কারা কারা জড়িত রয়েছে সবকিছুরই জানার চেষ্টা করবে ইডি। রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবং জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে ইডির হাতে এবং আজ জেলা সম্ভাবনা রয়েছে। আরো বিস্তারিত ভাবে জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। চলে যাব সন্তোষের কাছে। সন্তোষ, গতকাল আমরা দেখেছিলাম হাসপাতাল থেকে সরাসরি সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে এবং জেরার সম্ভাবনা রয়েছে, ঠিক কি কি প্রশ্নমালা তৈরি করা হয়েছে ইডির তরফে? দেখো, তোমার জানিয়ে দেবো কিছুক্ষণের মধ্যেই ইডি আধিকারিকরা এই জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ শুরু করবেন। রেশন বন্টন দুর্নীতি মামলা জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছে, তার আগে বাকিবুল রহমানকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে এই প্রথম আজ থেকে শুরু করবেন ইডি আধিকারিকরা জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ। কারণ কি, তিন দিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন, সে কারণে ইডির আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি। এবং আজ সকাল 10টা থেকে ইডির আধিকারিকরা, অর্থাৎ বলা যেতে পারে এই মুহূর্তে ইডি আধিকারিকরা যে জিজ্ঞাসাবাদ কর্ম সেটা শুরু করেছেন জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন দুর্নীতি মামলায়। মূলত জিজ্ঞাসাবাদ করা হবে, যে প্রশ্নের তালিকা তৈরি করা হয়েছে ইডির তরফ থেকে, প্রথমে যে প্রশ্ন করা হবে ইডির তরফ থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে, কি তার প্রপার্টি বা তার নামে এবং বেনামে সম্পত্তি কতটা আছে, অর্থাৎ মানি লন্ড্রিং মামলা বিষয়ে এই ইডি আধিকারিকরা দেখেন। এবং সেই মানি লন্ড্রিং মামলায় তাকে প্রথম প্রশ্ন করা হবে কি তার যে সম্পত্তি কতটা আছে এবং নামে ও বেনামে, অর্থাৎ এই স্টেটে বা অদার স্টেটে আছে কি না আছে, সেই সমস্ত ডিটেলস জানতে চেষ্টা করবেন ইডি আধিকারিকরা জ্যোতিপ্রিয় মল্লিককে। এর পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিকের কত টাকা ইনকাম আছে বছরে, অর্থাৎ তার যে মন্ত্রী পদ ছিলেন তার কত স্যালারি ছিল এবং এছাড়া পার্টি থেকে কত টাকা পেতেন, এ আরও অন্য অন্য বিজনেস তার আছে এবং সেই বিজনেস থেকে কত টাকা পেতেন, এছাড়া তিনটে কোম্পানি খুলে রেখেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, সেই কোম্পানিতে তার কত টাকা ইনকাম। তৃতীয় প্রশ্ন ইডি তরফ থেকে করা হবে, রেশন দুর্নীতি মামলায় তার নাম এসছে এবং রেশন দুর্নীতি মামলায় তিনি যুক্ত আছেন এমনটাই ইডি সূত্রে খবর। সেক্ষেত্রে এই যে খোলা মার্কেটে রেশনের যে জিনিসপত্র বিক্রি করতে তিনি কালো টাকা কত টাকা ইনকাম করেছেন, এই কালো টাকা যদি ইনকাম করে থাকেন তবে কোথায় এই কালো টাকা তিনি খাটিয়েছেন, কোন কোম্পানিতে রাখা হয়েছে, সেই কোম্পানির হদিস কী, তো সেই কোম্পানির ডিটেলস কী এবং সেই কোম্পানিতেই খোলা হয়েছিল, সেই কারণে কি কালো টাকা সেই কোম্পানিতে লাগিয়ে সেই টাকাটাকে হোয়াইট যেত সাদা করা যেত, এই ধরনের প্রশ্ন করা হবে ইডি তরফ থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে। পাশাপাশি এখনও পর্যন্ত ইডি আধিকারিকরা যা যা তথ্য পেয়েছেন বলা যেতে পারে তদন্ত বা তালাশি বা তদন্ত করতে গিয়ে, সেই সমস্ত তথ্য যেটা জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে সেই তথ্য সামনে রাখা হবে জ্যোতিপ্রিয় মল্লিকের এবং সেই তথ্য বা সেই ডকুমেন্ট যাচাই করবে ইডি আধিকারিকরা জ্যোতিপ্রিয় মল্লিককে দিয়ে। সেই সমস্ত তথ্য যাচাই করার পর সেই তথ্যকে তারা ভেরিফাইড করবেন এবং সেই যা যা বয়ান ইডি আধিকারিকদের প্রশ্নের বয়ান দিবেন জ্যোতিপ্রিয় মল্লিক, সেই সমস্ত বয়ান জ্যোতিপ্রিয় মল্লিককে তাকে লিখিতভাবে একটি প্যাডে লিখতে হবে এবং লিখিতভাবে তাকে উত্তর দিতে হবে বলা যেতে পারে। সেই লিখিত উত্তর ইডি আধিকারিকরা রাখবেন, সেটাই কোর্টে তারা পেশ করবেন তাদের তদন্ত জন্য। সেক্ষেত্রে সেই প্রশ্ন ফের তারকে করা হবে নেক্সট দিন বা তার একদিন পরে, অর্থাৎ কোথাও না কোথাও সেই মিথ্যা কথা বলছেন কি না জ্যোতিপ্রিয় মল্লিক, সেই জন্য ডবল করে সেই প্রশ্ন করা হবে, অর্থাৎ বয়ানে কত ভুল বা ত্রুটি থাকছে কি না সেই সমস্ত জিনিস দেখা হবে। এবং এছাড়া সমস্ত প্রক্রিয়ার, অর্থাৎ ইডি যখন জিজ্ঞাসাবাদ করবেন জ্যোতিপ্রিয় মল্লিককে, সেই সমস্ত প্রক্রিয়া ইডির আধিকারিকদের তরফ থেকে ভিডিও রেকর্ডিং করা হবে, সেই ভিডিও রেকর্ডিংয়ের ফাইল তারা সেভ করে রাখবেন। এই প্রক্রিয়া আর সারাদিন ধরে চলবে এবং পাশাপাশি তার স্বাস্থ্য খেয়াল মনে রেখে তাকে ওষুধও তার চালানো হবে এমনটাই ইডি সূত্রে খবর উঠে আসে। একদমই, ধন্যবাদ সন্তোষ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। এবং এই প্রসঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। আমি কালকেই বলেছিলাম যে কোনো পার্মানেন্ট অসুখে উনি অসুস্থ নন, সিরিয়াস নন। হ্যাঁ, সাময়িক একটা ঝটকা খেয়েছেন, চাপেতে শরীর খারাপ হতেই পারে, এতক্ষণ ধরে জেরা করেছে, বিপি সুগার বাড়তে পারে, এখন ঠিকই আছেন। তো সেই জন্য যে উদ্দেশ্যে ইডি তাকে গেছিলো ধরতে, সেই প্রক্রিয়া চালু করা উচিত, তাড়াতাড়ি তার কাছ থেকে তথ্য নেওয়া উচিত। বহু কিছু বেরোতে পারে ওখান থেকে, অনেক ভেতরের লোক উনি, অনেক পুরনো লোক আর অনেক ব্যাপারে যুক্ত, সেই জন্য অনেক কিছু তথ্য আসবে।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি ঠিক কি বলছেন শোনাবো। জ্যোতিপ্রিয় মল্লিক হাসপাতালে ভর্তি হয়েছেন, মুখ্যমন্ত্রী সন্দেহ পোষণ করছিলেন যে তিনি মরে যাবেন, কেউ কেউ বলছিলেন যে মুখ্যমন্ত্রী তার বাহিনী দিয়ে তাকে কি মেরে দেওয়ার পরিকল্পনা করছেন, এসব প্রশ্ন, এসব গসিপ। আমি সেদিনও বলেছিলাম যে আমরা চাই উনি সুস্থ হয়ে উঠুন। অ্যাপোলো হাসপাতাল মেডিকেল বুলেটিনে বলেছে তিনি সুস্থ, তিনি সুস্থ হয়েছেন, ভালো করেছেন, এখন তদন্তের মুখোমুখি হন এবং তারপর জনসমক্ষ থেকে দূরে জেলেতেই জীবন কাটান, জেলেতেই জীবন কাটান, তাতে ওনার একটা সুবিধে হবে, সিপিএমের সঙ্গে মিশতে হবে না। সিপিএমকে বর্জন করার স্লোগান ছিল, সিপিএমকে বর্জন করতে পারবেন, জেলে আর যাই পান না কেন, উনি তো ওনার জেলে সিপিএম পাবেন না, ওনার জেলে পার্থ চ্যাটার্জি পাবেন, অপা পাবেন,